মনোনয়ন জমা দেবার পর রবিবার সেনেট মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করে দিলেন কলবা দাঁতপুর ব্লকের আমনান অঞ্চলের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এদিন এলাকার বিধায়ক তথা মন্ত্রী তপন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে সেনেট মন্দিরে পুজো দেন জেলা পরিষদের বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী সহ এলাকার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। পুজোর শেষে মন্ত্রীকে সামনে রেখে একটি মিছিলেরও আয়োজন করেন তারা। শুরু করলাম বিশালক্ষী মায়ের মন্দিরে প্রার্থীদের নিয়েছে জেলা পরিষদের প্রার্থী এখানে মনোজ আমাদের রঞ্জন ধরার থেকে শুরু করে চামড়ি মন্ডল সমস্ত জেলা পরিষদের প্রার্থী আছে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে পুজো দিয়ে আজকে যাত্রা শুরু করলাম ভোটের প্রচারে। আজকে সিনেট থেকে যাত্রা শুরু হচ্ছে আমার বিধানসভা সপ্তগ্রাম থেকে শুরু করে সারা হুগলি জেলার প্রচার হবে। মায়ের কাছে প্রার্থনা করে গেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় 6.5 বছরে বাংলা যে পরিবর্তন করেছে সেই পরিবর্তনের ভোট যেন হয়, মানুষ যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে, আমাদের যেন আশীর্বাদ করে প্রার্থীদের, মায়ের কাছে সেটা কামনা করে গেলাম। এবং আমি আশাবাদী যে আমরা অলরেডি জেলা পঞ্চায়েত সমিতিতে 8টা পঞ্চায়েত সমিতি আনকনটেস্ট হয়েছে টোটালটাই, আমি আশাবাদী যে হুগলি জেলায় খুব ভালো রেজাল্ট হবে। বিরোধীরা সন্ত্রাসের কথা বলছে, হুগলি জেলায় কোথাও সন্ত্রাস নেই, শান্তিপূর্ণভাবে সবাই নমিনেশন পেপার সাবমিট করেছে, অতএব আমরা আশাবাদী। এবং আমি এর আগেও বলেছিলাম যে হুগলি জেলা বিরোধী শূন্য হবে, হুগলি জেলা এবারও বিরোধী শূন্য হবে, এটা আমাদের বিশ্বাস, কারণ মানুষ আমাদের সঙ্গে আছে। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, নিউজ 6। বিরোধী রাজনৈতিক দলের উপর শাসক দলের আক্রমণ অব্যাহত। রবিবার এমনই অভিযোগ তুললেন কলবা দাঁতপুর ব্লকের আমনান পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, তৃণমূলের লোকজন বিজেপির লাগানো কয়েকশো পতাকা ছিঁড়ে ও পুড়িয়ে দিয়েছে, পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ তোলেন তারা। এটা বিহারীপল্লী গ্রাম, গতকাল এই তৃণমূলের সব কিছু কর্মীগুলো, আমাদের 500 প্লাক ছিল, সব ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে, রাত রাতের মধ্যে দেখতে যায়নি, একটা প্লাক নেই, সব ভেঙে দিয়েছে, আর হুমকি দেখাচ্ছে, মারধর করব, এই সব ব্যাপার এসব করছে। কোন অঞ্চল এটা? এটা হচ্ছে আমার অঞ্চল। না, অভিযোগ করিয়েছি, আমি করেছি, অভিযোগ করা হয়েছে, সবাই ঠিক আছে, গায়ে হাত দিলে তাহলে দেখা যাবে এইসব। যদিও বিজেপির আনা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, এনএনটিভি বাংলা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চুচুড়ার ধরমপুর ধর্মরাজ মন্দিরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুজো অনুষ্ঠানের পাশাপাশি চলে যাগযজ্ঞ, পরে প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয় এখানে। শ্যামল সিনহা, রিপোর্ট, নিউজ 6। রেল বিমান টিকিটের জন্য আসুন চুচুড়া ট্যুরিজম সেন্টার, সপ্তনী শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া, ফোন 9831139261। আনন্দ বাজার ও দি টেলিগ্রাফ পত্রিকার পাত্রপাত্রী সহ সকল প্রকার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের জন্য
চুচুড়া ট্যুরিজম সেন্টার, স্বপ্ননী শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া। ফোন 9833132619। গোল্ডেন ফার্মিকো, কাজীপাড়া মোড়, তালডাঙ্গা রোড, চুচুড়া। ফোন নম্বর 9163220318। দারুন দারুন আসবাবপত্র থেকে শুরু করে বর্তমান সময়ের আধুনিক ডিজাইনের ফার্নিচার পাবেন গোল্ডেন ফার্নিকো। বাড়িকে সাজাতে আধুনিক ডিজাইনের ফার্নিচার রয়েছে গোল্ডেন ফার্নিকো। এখানে পাবেন সেগুনের বক্স খাট, ডাইনিং টেবিল, বিভিন্ন নামি দামি কোম্পানির আলমারি, ক্যাবিনেট এবং ইম্পোর্টেড ফার্নিচার এবং আরো অনেক কিছু। একবার এসেই দেখুন না। খোকা ইলিশ অর্থাৎ 500 গ্রাম ওজনের চেয়ে ছোট ইলিশ ধরা, বিক্রি করা, কাছে রাখা ও পরিবহন করা আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এ কাজ থেকে বিরত থাকুন। বাজলে ছোট ইলিশ, মিলবে তবেই বড় ইলিশ। পশ্চিমবঙ্গ সরকার, মৎস্য দপ্তর, হুগলি জেলা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। বা পরিষেবা আপনাদের সেবায় নিয়োজিত। এখানে পাবেন সকল প্রকার নামী কোম্পানির লেটেস্ট মোবাইল সেট, নোকিয়া, স্যামসাং, আইবল, ওপো, ভিভো, ইনটেক্স, মাইক্রোম্যাক, জিওনি, লাভা, লেনোভো ও প্যানাসোনিক, আরো কত কি নানা সেটের বিপুল সম্ভার। আর কি আছে জানেন? সমস্ত রকম কোম্পানির রিচার্জ ও কানেকশন এক মিনিটে। প্রতিটি নতুন হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। পরিষেবা, পরিষেবা, হুগলি স্টেশন রোড, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। এক মিনিটে সেবা, এক মিনিটে পরিষেবা। আপনি যদি সিঙ্গার হতে চান, যোগাযোগ করুন টুংটাং মিউজিক্যাল স্কুল। আপনার স্বপ্ন পূরণের সন্ধান এখন আপনার হাতের মুঠোয়। টুংটাং মিউজিক স্কুল, পেয়ারাবাগান রোড, চুচুড়া, হুগলি। টাক, খুশকি সহ যাবতীয় চুলের সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়। এছাড়াও বাত, হাঁপানি, যৌন সমস্যার মতো যে কোনো জটিল রোগে 100% গ্যারান্টি সহ চিকিৎসা করেন আপনার ডাক্তার পিকে ঘোষ ও ডক্টর রীনা ঘোষ, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। তাছাড়াও মগরা, সাওরাফুলি, কল্যাণী, হারিট সহ বিভিন্ন জায়গায় পাচ্ছেন ডাক্তারবাবুকে। যোগাযোগ করুন 9239473066 9831547595। গুড ডে ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক, এখানে একই ছাতার নিচে পাচ্ছেন জেলার 16 জন স্বনামধন্য ডাক্তারদের শারীরিক পরামর্শের সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে অ্যাডভান্স প্যাথোলজি, ডিজিটাল ইসিজি, হোল্টার মনিটরিং সহ যে কোনো পরীক্ষার ব্যবস্থা। ও এছাড়াও ওষুধের সঙ্গে থাকছে বিশেষ ছাড়, চুচুড়া স্টেশনের ফার্ম সাইড গেটের ঠিক উল্টো দিকে। পদার্থী আলো, চন্দননগরের ঐতিহ্যে, কুণ্ডু ব্রাদার্সের চানাচুর, রকমারি বৈচিত্র্যে, টক ঝাল, মিষ্টি নোনতা, বিরিয়ানি চানাচুর, স্পেশাল ঝাল, সল্টি, চিড়ের পোলাও, কুণ্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর 86। সদর শহর চুচুড়া জেলা পরিষদের সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছেন 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণ পদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। ফিরে এলাম বিরতির পর। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার কাঠসারা বিহারী পল্লীতে মহা সমারোহের বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলারা বাঁকে করে গঙ্গার জল এনে বুড়িমার মাথায় ঢালেন। এরপর শুরু হয় বিশেষ পুজো পাঠ। পুজোকে কেন্দ্র করে গোটা এলাকার মানুষ একত্রিত হয় এই শতাব্দী প্রাচীন বৃক্ষের নিচে বুড়িমা তলায়। সারা রাত ধরে চলে নাম সংকীর্তন। এলাকার মানুষদের ভোগ বিতরণেরও ব্যবস্থা করা হয় এখানে। এদিনের অনুষ্ঠানে পুজো প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
পূজো প্রসঙ্গে এখানকার এক আয়োজক জানান, এটা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুজো হয়। তো পুজোটা গ্রামের শান্তির জন্য মা বুড়িমার মাথায় জল ঢালা হয়। এই বুড়িমার এমনই কৃপা, কেউ যদি কোনো বিপদ আপদে পড়ে তো বুড়িমাকে স্মরণ করলে সেই জায়গা থেকে মানুষ উদ্ধার হয়ে আসে, যার জন্যে মা বুড়িমার কৃপাতে দূর দূরান্ত থেকে এসে পুজো দিয়ে যায়। যেমন ধরুন চাপাড়ুই, চব্বিশ পরগনা, বর্ধমান থেকে এসে পুজো পর্যন্ত পুজো দিয়ে যায়। ক্যান্সার পেশেন্ট পর্যন্ত ভালো হয়েছে। কী কী অনুষ্ঠান হয় এখানে? এখানে হয় কার্তিক মাসে কালী পুজো হয়, আর ভাদ্র মাসের সংক্রান্ত দিনে মনসা পুজো হয়। আজকে কি কি হবে? আজকে এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুজোটা হচ্ছে, পূজা হচ্ছে, সেই সঙ্গে জল ঢালা হয় বুড়িমার মাথায়, পূজার সংকল্প হচ্ছে। এরপর সন্ধ্যা থেকে সারাত্রিভাবে খিচুড়ি খাওয়ানো হবে, হরিনাম হবে, প্রায় 3-4 হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এবং সারা রাত লোক থাকে। আজ বিশ্ব নৃত্য দিবস, চন্দ্রনগর নটরাজ নৃত্য একাডেমির আয়োজনে নন্দদুলাল মন্দির চত্বরে নৃত্য দিবসে রুদ্রায়ণ গাঙ্গুলি, দীপায়ণ মৈত্র নৃত্য পরিবেশন করে সকলকে মুগ্ধ করে। উৎসব চলবে আগামীকাল পর্যন্ত। 1982 সাল থেকে ইউনেস্কো বিশ্ব নৃত্য দিবস চালু করেন, মানুষকে নৃত্যের মধ্য দিয়ে যুক্ত করতেই এই আয়োজন বলে জানা গেছে। শ্যামল সিনহা রিপোর্ট, নিউজ 6। প্রতি বছরের মতো এবারও ত্রিবেণীর বেণীমাধবতলার বেণীমাধবজিউ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান উদযাপিত হল। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে অনুষ্ঠিত হয় বিশেষ পুজোপাঠ ও যজ্ঞা অনুষ্ঠান। পরে এখানে আসা ভক্তদের প্রসাদও বিতরণ করা হয়। এই সাদা জামাই একটু চেপে যেত, তুই চাপ। আমি অন করছি। আজকের মতো নিউজ 6 এই পর্যন্ত। প্রতিদিন রাত 9:30 টায় ইন্ডিয়া এনবিসি চ্যানেলে দেখতে থাকুন নিউজ 6। নমস্কার।